গলওয়ানে চীন সেনার 43 জনের মৃত্যু বললেন ভিকে সিং। দুপক্ষেই হতাহত হয়েছে ভারতের 20, কিন্তু চীনের কতজন উত্তর এখনও অজানা। 15 জুন রাতে গলওয়ান উপত্যকায় সংঘর্ষের 6 দিন পরেও মুখে কুলুপ বেইজিংয়ের। সেনাসূত্র উদ্ধৃতি করে চীনার 43 জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশিত হয়েছে। এবার কার্যত সেই খবরেই সিলমোহর দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং। ফলে এই প্রথম মৃত চীন সেনার সংখ্যা শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে শনিবার এক সাক্ষাৎকারে ভিকে সিং বলেন, আমাদের দিকের লোকজন বলেছেন চীনের দিকে মৃতের সংখ্যা 43, আমাদের উচিত চীন সেনার মৃতের সংখ্যা নিয়ে আমাদের লোকের কথায় বিশ্বাস করা। অর্থাৎ ভিকে সিংও নিজে থেকে এই সংখ্যাটা বলেননি, যেহেতু সেনাসূত্র এবং সংবাদ মাধ্যমগুলি এই সংখ্যা বলেছে তাই সেটাকেই মান্যতা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। গত 15 মার্চ সোমবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গলওয়ান উপত্যকা চীন ও ভারতীয় সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরের দিন সকালের দিকে ভারতের দিকে এক কর্নেল এবং 2 সেনা জওয়ানের মৃত্যুর খবর মেলে। পরে রাতের দিকে কেন্দ্রের তরফে জানানো হয় গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ প্রচণ্ড ঠান্ডায় পড়ে থাকায় আরও 17 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। অর্থাৎ ভারতের দিকে মৃত্যুর সংখ্যা 20। কিন্তু গোড়া থেকে এই নিয়ে ধোঁয়াশা জিয়েই রেখেছে বেইজিং। চীনের সেনা পিপলস লিবারেশন আর্মি পিএলএর মুখপাত্র কর্নেল ঝাং শুইলি শুধু বলেছেন গলওয়ান উপত্যকায় সংঘর্ষে 2 পক্ষে হতাহত হয়েছে। অর্থাৎ চীনের দিকেও হতাহত হয়েছে, কিন্তু চীনের কতজন সেনা বা অফিসারের মৃত্যু হয়েছে তা নিয়ে সরকার বা সেনা কোনো তরফে স্পষ্ট কোনো বার্তা নেই। সংঘর্ষের পরের দিন থেকে ভারতীয় সেনাকে উদ্ধৃত করে একাধিক সংবাদ সংস্থা ও সংবাদ মাধ্যম দাবি করে আসছিল চীনের দিকে 43 জনের মৃত্যু হয়েছে, যদিও কোনো মাধ্যমেই কোনো সেনা আধিকারিককে উদ্ধৃতি করে এই সংখ্যা বলেননি। ভিকে সিং যে শুধু কেন্দ্রীয় মন্ত্রী তাই নয়, তিনি প্রাক্তন সেনাপ্রধান ছিলেন। আবার প্রথম মোদি সরকারের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, ফলে তার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মত পর্যবেক্ষকদের। মৃত্যুর সংখ্যা পাশাপাশি চীনকে নিশানা করে ভিকে সিং এদিন বলেন, চীন বারবারই হতাহতের সংখ্যা গোপন করে, 62 যুদ্ধের সময়ও মৃতের প্রকৃত সংখ্যা স্বীকার করেনি বেইজিং। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও নিত্য নতুন সংবাদ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।